তো ফ্রেন্ডস, এটাই সেই কম্প্রেসারটা, যে কম্প্রেসার উপরে তোমাদের কাছে আমি দেখাবো যে কীভাবে একটা কম্প্রেসারকে, ফ্রিজের কম্প্রেসারকে উইদাউট রিলে ওভারলোড স্টার্ট করা যায়। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্টস করে আমাকে বলতে পারো, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো। চলো বেশি দেরি না করে তাহলে স্টার্ট করা যাক ভিডিওটা। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কম্প্রেসারের একটা রিলে আর একটা ওএলপি লাগানো আছে। তো আমি রিলে আর ওএলপি কীভাবে চেক করতে হয় সেটা একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা আই বাটনে গিয়ে চেক করতে পারো। তো রিলে ওএলপিটাই যে আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে সবার প্রথমে এখানে যে ওএলপিতে যে কানেকশনটা রয়েছে, ওএলপিতে যে কানেকশনটা রয়েছে সেটা খুলে নিয়ে আমাদেরকে দিতে হবে কমনে। ঠিক আছে, কমনে দিতে হবে। আর কমন যেটা এখানে ওপরে রয়েছে সেটা কিছু কিছু এলজির কম্প্রেসারে কিন্তু নিচে থাকে। তো কমন রানিং স্টার্টিং কীভাবে চেক করতে হয়, কীভাবে বুঝতে পারবে সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো এটা আমি কমনে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো রিলে থেকে আমি রিলের পয়েন্টটা খুলে নেব, খুলে নিয়ে এটা লাগিয়ে দেবো রানিংয়ে। রানিং স্টার্টিং আর কমন কীভাবে চেক করতে হয় আমি তোমাদের জন্য সেপারেট ভিডিওটা বানিয়ে দেবো, খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। তো এখানে আমি লাগিয়ে দিলাম রানিংয়ে। লাগিয়ে দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে আমি এখানে নাইফ টাইপের একটা জিনিস নিয়েছি, তোমরা এখানে স্ক্রুড্রাইভারও নিতে পারো বা টেস্টারও নিতে পারো। তো নেওয়ার পরে এই যে রানিং আর স্টার্টিং আছে, রানিং আর স্টার্টিংয়ের মধ্যে শর্ট করতে হবে, শর্ট করে দিয়ে এরকম ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছি, এরকম শর্ট করে দিয়ে এরকম ছেড়ে দিতে হবে লাইন দেওয়ার পরে। তো এখন আমি লাইন দিইনি, তোমাদেরকে আগে বুঝিয়ে দিলাম কী করতে হবে। রানিং আর স্টার্টিং যেটা আছে এই দুটোকে শর্ট করে দিয়ে, শর্ট শর্ট করে দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তো চলো। ঠিক আছে, তো আমি এটা সবার প্রথমে শর্ট করে নিলাম, করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি 220 ভোল্টেজে সুইচ দেবো আর সঙ্গে সঙ্গে এটা শর্ট করে ছেড়ে দেবো, কম্প্রেসার অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। চলো প্রসেসটা করে দেখা যাক। দেখতে পাচ্ছ যে কম্প্রেসারটা স্টার্ট হয়ে গেছে, সাউন্ড হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ কম্প্রেসারটা স্টার্ট হয়ে গেছে, সাউন্ড হচ্ছে। তো তোমরাও এইভাবে করে কম্প্রেসারকে উইদাউট রিলে উইদাউট ওএলপি স্টার্ট করতে পারো, স্টার্ট করে চেক করে নিতে পারো যে কম্প্রেসারটা খারাপ আছে না ভালো আছে। তো আজকের মতো এতটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।